জাতিসংঘের পদক পেলেন নৌবাহিনীর একশো নিরানব্বই জন সদস্য দক্ষিণ সুদানের জুবাতে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ নৌবাহিনীর ফোর্স মেরিন ইউনিটের একশো নিরানব্বই জন সদস্য জাতিসংঘ শান্তিরক্ষা পদকে ভূষিত হয়েছেন এই উপলক্ষে মঙ্গলবার দক্ষিণ সুদানের জুবাতে ব্যান এফ এম এইট কন্টিনজেন্টের মেডেল প্যারেডে অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে ইউনাইটেড নেশনস মিশন ইন সাউথ সুদান এর ফোর্স কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল মহান সুবামানিয়াম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শান্তিরক্ষা কার্যক্রমে অবদানের স্বীকৃতিস্বরূপ নৌবাহিনীর একশো নিরানব্বই কর্মকর্তা ও নাবিককে এই মেডেল পরিয়ে দেন নৌ প্রতিনিধি দলের প্রধান কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল এরিয়া অ্যাডমিরাল আবদুল্লা আল মামন চৌধুরী আর্মিড ফোর্স চিফ অফ স্টাফ মেজর জেনারেল মার্কো মাচাদো অ্যানফুল পুলিশ কমিশনার কেস্টিন ফসেন ও সাউথ সুদান সশস্ত্র বাহিনীর জেবিএমএম প্রধান মেজর জেনারেল মৌ মামা মানাসে মালাকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারাও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ সুদানের শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ নৌবাহিনীর সদস্যদের বহুসী প্রশংসা করে তারা বলেন নীলনদের প্রতিকূল পরিবেশ এবং সংঘাতপূর্ণ এলাকায় অত্যন্ত সাহসিকতা এবং দক্ষতার সাথে অপারেশন পরিচালনার মাধ্যমে জাতিসংঘের জ্বালানি খাদ্যদ্রব্য এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পণ্যসমূহ পরিবহনে বাংলাদেশ নৌবাহিনীর কন্টিজেন্ট অসামান্য অবদান রাখেন তিনি তারও বলেন বাংলাদেশ নৌবাহিনীর কন্টেনজার নদীপথে নিয়মিত টহল পরিচালনা রেকি অপারেশন উদ্ধার অভিযান ড্রাইভিং অপারেশন এবং দক্ষিণ সুদানে নিয়োজিত জাতিসংঘের সকল সংস্থাকে নদীপথে পরিবহন ও নিরাপত্তা প্রদানে নিরাপত্তা প্রদানের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রশংসাজনকভাবে পালন করে আসছেন জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের সহায়তা প্রদানের জন্য তিনি বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং ভবিষ্যতে এ ধারা অব্যাহত রাখবেন বলেও আশা ব্যক্ত করেন বাংলাদেশ নৌবাহিনী কন্টিনজের দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করে আসছে দু সাল থেকে দক্ষিণ সুদানের আনমিশ এর একমাত্র মেরিন ফোর্স হিসেবে বাংলাদেশ নৌবাহিনী ফোর্স মেরিন ইউনিট নীলনদের বিস্তৃত অঞ্চলে জাতিসংঘের ম্যান্ডেল বাস্তবায়নে নিয়োজিত রয়েছে বাংলাদেশ নৌবাহিনী কন্টেনজেন নদের দৈর্ঘ্য তেরোশো কিলোমিটার লম্বা পথ পাড়ি দিয়ে পঞ্চাশটি লজিস্টিক অপারেশনস সফলভাবে সম্পন্ন করেছে মোতায়েনের পর থেকেই বাংলাদেশ নৌবাহিনী কন্টেনজেন দক্ষিণ সুদান সরকার এবং জনগণের নিম্ন উন্নত ও শান্তি প্রতিষ্ঠায় অসামান্য অবদান রেখে আসছে তারই প্রশংসা হিসেবে শান্তিরক্ষা পদক পেয়েছেন নৌবাহিনীর একশো নিরানব্বই সদস্য